আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম এইচ থ্রিপলি চ্যানেলে সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ শাহাদাত বরাবরই কিছু টেকনিক্যাল নলেজ আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমার বিষয়টি হচ্ছে কম্প্রেসার অয়েল পরিবর্তন করা নিয়ে তো আমার এই কম্পেশারটি অনেক পুরাতন আমি পুরাতন এই কম্প্রেসারটি কিনেছিলাম এবং এই কম্প্রেসারটির অয়েল পরিবর্তন করছি এই জন্য কারণ আমি এটা দিয়ে প্রেশার এবং লিক টেস্ট করবো প্রেশার দিব লিক টেস্ট করব এবং ভ্যাকুয়াম করব তো সেই ক্ষেত্রে আমাকে কম্প্রেসারটিকে পুনরায় রং করে এবং অয়েল পরিবর্তন করতে হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারাও কিন্তু কম্প্রেসার অয়েল অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে বিষয়টি আপনাদের শিখায় রাখা উচিত যে আসলে কিভাবে আপনারা কম্প্রেসার অয়েল পরিবর্তন করবেন তো এই আমার প্রথমে একটি হোস পাইপ লাগবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি হোস পাইপ নিলাম এই হোস পাইপটা আমরা কিন্তু সাকশন পাইপের সাথে লাগাবো যেটা দিয়ে আমাদের বাতাসটা টানবে এবং একটি অ্যাবোমিটার লাগবে কারণ আমার কম্প্রেশারটি চলতেছে কি না সেক্ষেত্রে আমাকে সেটি পর্যবেক্ষণ করার জন্য অ্যাবোমিটারের প্রয়োজন সরি অ্যাম্পায়ার মিটারের প্রয়োজন ক্লাম মিটার যেটাকে বলে সমান্ত ফিভার্স এরপরে একটি পিটিসি রিলে এবং হচ্ছে যে ওভারলোডের প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাইন তারের মধ্যে একটি ওভারলোড এবং পিটিসি রিলে লাগিয়ে রেখেছি যাতে আমার কম্প্রেসারটি চালু করতে হয় এবং চালু অবস্থায় কিন্তু আপনাকে কম্প্রেসার অয়েল দিতে হবে তো সর্বপ্রথম আমি এই যে দেখতে পাচ্ছেন আমি কম্প্রেসার অয়েলটাকে সাকশন ফাইভ দিয়ে ঠিক এভাবে করে আমি যেভাবে ঢালতেছি ঠিক এভাবে করে আপনারা এই কোটোরাটে এই যে ছোটো একটা কোটোরা দেখতে পাচ্ছেন এই কোটোরাতে নিয়ে নেবেন তো নেওয়ার পরে আপনি কিন্তু পরিমাপটা বুঝে যাবেন যে এটাতে কী পরিমাণ অয়েল ছিল তো ওই পরিমাণ থেকে একটু বাড়াই দিবেন আইডিয়া করে আসলে এটা আইডিয়ার উপরে নির্ভর করে অনেকটা নির্দিষ্ট পরিমাপের চেয়ে এখানে আইডিয়াটাই বেশি কাজ করে তো এভাবে করে কিন্তু আপনি কম্প্রেসার অয়েল নিয়ে নেবেন তো আমি একটু জিনিস একটু আপনাদেরকে বলি ছত্রিশ সরি বত্রিশ ছেচল্লিশ এবং আটষট্টি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রেডের অয়েল মানে ইন্টারন্যাশনালভাবে স্ট্যান্ডার্ড গ্রেড হচ্ছে যে বত্রিশ ছেচল্লিশ এবং আটষট্টি আপনারা এই গ্রেডের তেলগুলো ব্যবহার করতে পারবেন এবং যেখানে এসি ফ্রিজের দোকান রয়েছে সেখানে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো আমি ওই তেলগুলো এখন ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে এখন নতুন ওই যে ফেলে দেওয়ার পরে ওই পরিমাপে আমি নতুন অয়েল কিনে এনেছিলাম ওই অয়েলগুলো কিন্তু আমি আমার এই যে কোটোরা কোটোরাতে নিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোটোরাতে আমার অয়েলগুলো আমি পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিলাম এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তেল নতুন তেল কিন্তু এটা তো আমি এখন আমার সাকশন পাইপের সাথে কিন্তু এই যে আমার এই যে ইয়েটা এই যে ফোস পাইপটা সেটি কিন্তু লাগিয়ে নিব আপনারা দেখতে পাবেন তো আপনাদেরকে একটু আমি লাগানোর ফাঁকে ফাঁকে কিছু জিনিস একটু বলি যে আসলে বাজারে আপনারা কিন্তু যখন অয়েল কিনবেন তখন কিন্তু আপনারা বত্রিশ নাকি ছেচল্লিশ নাকি আটষট্টি সেটা কিন্তু বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে দোকানদারকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন গ্রেডের তেল আমাদেরকে দিচ্ছেন তো ওই গ্রেডের তেল অনুযায়ী আপনারা বাজার থেকে নিয়ে আসবেন আর এক একটা কম্পেশার কিন্তু আলাদা আলাদা মানে প্রত্যেকটা কম্পেশারে কিন্তু এক একটা কম্প্রেসারে এক এক গ্রেডের তেলও কিন্তু ব্যবহার করে সেটাও কিন্তু আপনার কম্পেশারের গায়ে অথবা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং দেখে কিন্তু আপনি আগে দেখে নেবেন কোথাও কোনো গ্রেড লেখা রয়েছে কিনা তো আমি এই যে হোস পাইপটি লাগিয়ে নিলাম এর আগে কিন্তু পিটিসি এবং ওভারলোড লাগিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন হোস পাইপটি লাগাইলাম এখন আমার যে কাজটি মিটারটি কিন্তু আমি আমার যে তার যে তার অ্যাম্পেয়ার মিটার যে একটা তারের মধ্যে দিব তো আমি এখন একটা তারের মধ্যে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো এখন আমি তারটিকে পাশে রেখে আমি অলরেডি আমার যে টুপিন সকেট সেই সকেটে আমি আমার টুপিন সকেটটি ইন করব এরপর কিন্তু আমার কম্প্রেসারটি রানিং হবে এরপর কিন্তু আমার সাকশান ফাইভ কিন্তু কি করবে বাতাস টানবে ডিসচার্জ দিয়ে কিন্তু আমার বাতাসটা বের হবে তো সম্মানিত কিন্তু আমি যখন এই যে আমার কম্পেশার অলরেডি চালু হয়ে গেছে আপনাদেরকে একটু মিটারটা দেখাবো মিটারটা আপনারা দেখবেন অলরেডি এই যে আমি বাতাস দেখতেছি বাতাস টানতেছে তো আমি এই যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যখনই আপনি তেল দিবেন তখন কিন্তু আপনাকে ডিসচার্জটাকে একটু প্রেশার দিয়ে ধরে রাখতে হবে যাতে আপনার ওদিক দিয়ে তেলগুলো একটু তাড়াতাড়ি টেনে নেয় দেওয়ার সাথে সাথে কিন্তু টেনে নিবে ডিসচার্জ দিয়ে এখনই দেখতে পাচ্ছেন আমার মিটারে অ্যাম্পেয়ার শো করছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট থ্রি তার মানে আমার কম্প্রেসার ওকে এখন আমি জাস্ট সেকশন ফাইভটাকে কী করবো এই যে অয়েল অয়েলের মধ্যে কি করে দিব এই যে আপনার প্রবেশ করে দিব যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার তেলগুলো কিন্তু টেনে নিয়ে যাবে অলরেডি এই টেনে অলরেডি নিয়ে যাচ্ছে এখানে আওয়াজ বোঝা যাচ্ছে না আমি যখন কোটোরাটা খালি হবে তখনই আপনাদেরকে আবার দেখাবো আমি কি করতেছি এখন সময় ডিসচার্জ লাইনটাকে একটু চেপে ধরে রাখলাম যাতে এদিকের প্রেশারটা একটু বেড়ে যায় তাহলে তাড়াতাড়ি কিন্তু আমার ওয়েলটি নিয়ে নেবে তো এভাবে করেই কিন্তু আপনারা তেল ঢুকাতে পারবেন কম্প্রেসারের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কোটোরাটা খালি হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ অয়েল দিবেন এবং অয়েলের ক্ষেত্রে যখন আপনার পুরান কোনো কম্প্রেসার কোথাও লাগাবেন সেক্ষেত্রে অবশ্যই অয়েল আছে কি না সেটি আপনারা অবশ্যই চেক করবেন এবং নতুন কম্প্রেসারও কিন্তু অয়েল আছে কি না সেক্ষেত্রেও একটু পর্যবেক্ষণ করে দেখবেন যদি অয়েল না থাকে তাহলে কিন্তু আপনার ফ্রিজ কিন্তু ফ্রিজে যে কম্প্রেসার সে কম্প্রেসারে কিন্তু কয়েল ক্ষয়প্রাপ্তি হবে ক্ষয়ের কারণে আপনার কম্প্রেসার কিন্তু দীর্ঘায়ু কমে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে খুব সতর্কতার সাহায্যে কিন্তু সতর্কতার সাথে কিন্তু এই জিনিসটা পর্যবেক্ষণ করতে হবে যে অয়েল রয়েছে কি না তাছাড়া অয়েল কিন্তু আপনার কয়েলকে ঠান্ডা রাখার জন্য কাজ করে ক্ষয়প্রাপ্ত এবং ঠান্ডা রাখার জন্য এই অয়েলগুলো কাজ করে যেমন ট্রান্সফর্মারের মধ্যে কিন্তু অয়েল থাকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারকে ঠান্ডা রাখার জন্য অয়েল ব্যবহার করা হয় ট্রান্সফর্মার অয়েল বলে আবার আমরা কিন্তু কিছু কিছু ওয়েল্ডিং মেশিন থ্রি ফেজ ওয়েল্ডিং মেশিন রয়েছে ওই থ্রি ফেজ ওয়েল্ডিং মেশিনের মধ্যেও কিন্তু আপনাদের এই অয়েল থাকে তো আমি একটু একটু প্রেশার দিয়ে আমার যে যে প্রেশারের পরে একটু প্রেসার দিয়ে এই যে বাড়তি অথবা যদি আমার অয়েল যদি বাড়তি থাকে সেক্ষেত্রে সেগুলোকে আমি ডিসচার্জ লাইন দিয়ে একটু বের করে নিচ্ছি হালকা বেশি না বাতাসের সাথে যে মানে যদি লেভেল থেকে বেশি হয়ে যায় সেগুলো আমি একটু কিছুক্ষণ যাবৎ বের করে নিব তারপরে কিন্তু আমার শেষ হবে তা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো আমার এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম